आलोच्य विषय मॉडल एक्टिविटी टास्क क्लास 7 सब्जेक्ट इंग्लिश एवं एटी हलो पार्ट 3। प्रथमे बोलछे रीड द पैसेज केयरफुली, नीचे पैसेज टीके जत्न सहकारे पढ़ो एंड आंसर द क्वेश्चंस एवं प्रश्नगुलिर उत्तर दाओ दैट फॉलो, जे प्रश्नगुलि नीचे देवा रयेछे। तो प्रश्नगुलिर उत्तर तो आमरा करबोई, तार आगे एई पैसेज टी बांगला माने सह अति द्रुत एकबार आमरा पढ़े नेब जाते प्रश्नगुलिर उत्तर करा आमादेर खूब सुविधा हय। देखो शुरू करछि। And then he took off his coat. এবং তারপর তিনি তার কোটটাকে খুলে ফেলতেন and begin এবং শুরু করতেন। অর্থাৎ এক্ষেত্রে আঙ্কেল ফজারের কথা বলা হয়েছে যে তিনি কোনো কাজ শুরু করার আগে তার গায়ের কোটটাকে খুলে ফেলতেন। He would send the girl, তিনি মেয়েটাকে পাঠিয়ে দিতেন out বাইরে for 6 pence worth of nails, 6 পয়সা দামের পেরেক আনার জন্য। এক্ষেত্রে পেন বলতে বলা হয়েছে পেনিকে, পেনি মানে হলো যেটা খুচরো পয়সা বলি আমরা সেটা, আর নেল মানে পেরেক, তাহলে 6 পয়সা দামের খুচরো পেরেক আনার জন্য মেয়েটাকে বাইরে পাঠিয়ে দেওয়া হতো। এন্ড দেন এবং তারপরে ওয়ান অফ দ্য বয়েজ, বালকদের মধ্যে একজনকে আফটার হার তার পিছন পিছন পাঠিয়ে দেওয়া হতো, টু টেল হার তাকে বলতে হোয়াট সাইজ টু গেট, কোন সাইজের আনতে হবে, অর্থাৎ কোন সাইজের পেরেক আনতে হবে। নাও এখন ইউ গো, তুমি যাও এন্ড গেট মাই হ্যামার, আমার হাতুড়িটা নিয়ে এসো, মানে এখন তুমি গিয়ে আমার হাতুড়িটা নিয়ে এসো। উইল, উইল কে বলা হচ্ছে, উইল একজনের নাম, তাকে ডেকে বলা হচ্ছে। হি উড সাউট, সে চিৎকার করতো, অর্থাৎ আঙ্কেল পূজার চিৎকার করতেন। এন্ড ইউ ব্রিং মি দা রুল, এবং তুমি আমার রুলটা নিয়ে এসো, তুমি আমাকে রুলটা এনে দাও। টম, টমকে বলা হচ্ছে, তাহলে কাকে কি বলা হচ্ছে একটু লক্ষ্য রাখবে। আই শ্যাল ওয়ান্ট দা স্টেপ ল্যাডার, আমি স্টেপ ল্যাডারটা চাই। স্টেপ ল্যাডার বলতে যেটা আমরা মই বলি, কোন উঁচু জায়গায় ওঠার জন্য যেটা দরকার হয়। এন্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, এবং একটা কিচেন চেয়ার পেলেও কিন্তু আমার ভালো হয়। এন্ড আই ডোন্ট, এন্ড ডোন্ট ইউ গো মারিয়া, এবং মারিয়া তুমি কোথাও যেও না, বিকজ কারণ আই শ্যাল ওয়ান্ট সামবডি, আমার কাউকে দরকার হবে, তো হোল্ড মি দা লাইট, লাইটটা ধরার জন্য, আলোটা ধরার জন্য। হোয়েন দা গার্ল কামস ব্যাক, যখন মেয়েটি ফিরে আসে, সি মাস্ট গো আউট অ্যাগেন, তাকে আবারও বাইরে যেতে হয়, ফর এ বিট অফ পিকচার কর্ড, এক টুকরো পিকচার কর্ড আনার জন্য। বিট মানে টুকরো, পিকচার কর্ড মানে ছবির সুতো, কর্ড মানে সুতো। টম, এবার টম বলে ডাকা হচ্ছে, হোয়ার্স টম, টম কোথায়, টম ইউ কাম হিয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দা পিকচার, আমি চাই তুমি আমার হাতে পিকচারটা দাও, তুমি আমাকে ছবিটা দাও। তো এই হলো প্যাসেজ, আমরা পড়ে নিলাম, এবার আমরা প্রশ্ন উত্তর করে নেব। দেখো প্রথমেই রয়েছে অ্যাক্টিভিটি ওয়ান, এই অ্যাক্টিভিটি ওয়ানে বলছে যে টিক দা কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভে টিক চিহ্ন দাও। তো দেখো প্রথমে রয়েছে যে দা নেলস কস্ট, অর্থাৎ পেরেকের দাম, পেরেক গুলোর দাম, যে পেরেক আনতে পাঠানো ছিল তো দাম কত, প্রথমে রয়েছে 5 pence, তারপরে 6 pence, তারপরে 7 pence, আমরা এই মাত্র পড়লাম, এক্ষেত্রে সঠিক উত্তর হবে 6 pence। এবারে পরেরটা দেখো, যে বিফোর বিগিনিং হিজ জব, তার কাজ শুরু করার আগে আঙ্কেল পজার উড, আঙ্কেল পজার কি করতেন, এক্ষেত্রে সঠিক উত্তর হবে টুক অফ হিজ কোট, তার কোটটাকে খুলে ফেলতেন। এরপরে দেখো পরেরটি, দা গার্ল উড গো আউট এগেইন টু ব্রিং, মেয়েটাকে আবার মানে বাইরে যেতে হতো, বা মেয়েটি আবারও বাইরে যেত আনতে, কি আনতে, এক্ষেত্রে হবে দা কর্ডস মানে সুতো আনতে, সুতো আনার জন্য তাকে আবার বাইরে যেতে হতো। আচ্ছা এরপরে আমরা দেখে নেব অ্যাক্টিভিটি টু এর কোশ্চেন গুলো। দেখো অ্যাক্টিভিটি টু এ কি বলছে, যে রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ সত্যি বাক্য হলে পরে টি লেখো এবং মিথ্যা বাক্য হলে পরে এফ লেখো ইন দা গিভেন বক্সেস, প্রদত্ত বাক্সে। যদি এখানে কোনো বাক্স বা বক্স দেওয়া নেই, তোমরা যখন খাতা এগুলোকে করবে তখন সেক্ষেত্রে একটা বাক্স দেবে সেন্টেন্স গুলোর পাশে, এবং সেই বক্সের মধ্যে বা বাক্সর মধ্যে কিন্তু টি এবং এফ গুলো লিখবে। আর সেই সময় আরেকটা কাজ করতে বলেছে, গিভ সাপোর্টিং সেন্টেন্সেস, মানে সাপোর্টিং সেন্টেন্স গুলো দাও, অথবা স্টেটমেন্টস বা মন্তব্যগুলো বা বক্তব্যগুলো দাও ফ্রম দা টেক্সট, টেক্সট থেকে। তাহলে দেখো আমরা এইভাবে শুরু করছি। এক নম্বর প্রশ্ন, আঙ্কেল পজার আস্কড আন্ট মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য চেয়ার, মানে আঙ্কেল পজার আন্ট মারিয়াকে বলেছিল তাকে চেয়ারটা দিয়ে সাহায্য করতে, এটা বলেনি, কারণ এটা বলা হয়েছিল অন্য কাউকে, এবং আঙ্কেল পজার আন্ট মারিয়াকে বলেছিল তাকে আলো দেখানোর জন্য। তো সেই জন্য এই সেন্টেন্সটি ফলস হবে, এক্ষেত্রে এফ লিখে দিতে হবে। এর সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আমরা এরকম ভাবে এটা লিখতে পারি যে এন্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দা লাইট। দেখো সাপোর্টিং সেন্টেন্স বা সাপোর্টিং স্টেটমেন্ট যখন আমরা লিখবো
সেটা একেবারে সম্পূর্ণ কিন্তু প্যাসেজ থেকে বা বইয়ের পড়া থেকে দেখে দেখে হুবহু তুলব, এক্ষেত্রে কোনো রকমের পরিবর্তন করা যাবে না এবং পুরো সাপোর্টিং স্টেটমেন্টটাকে কোটেশনের মধ্যে রাখতে হবে যেহেতু এটা আমরা বই থেকে বা প্যাসেজ থেকে কোট করছি। এবার আমরা দেখে নেবো পরেরটি। পরের প্রশ্নটিতে বলছে দেখো যে টু পার্সনস আর এনগেজড টু ব্রিং দ্য নেলস, দুজন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছিল পেরেক গুলো আনতে, এটা ঠিক, এজন্য আমরা এক্ষেত্রে টি লিখবো। এটা কেন ঠিক, না তো প্রথমে মেয়েটিকে পাঠানো হয়, তারপর মেয়েটিকে বলতে ভুলে যাওয়া হয়েছিল যে কোন সাইজের আনতে হবে, তারপরে আবার বালকদের মধ্যে একজনকে অর্থাৎ একটা বালককেও কিন্তু পাঠানো হয়েছিল, সেই জন্য দুজন ব্যক্তিকে এনগেজ করা হয়েছিল, তাই এটা ট্রু হবে। এই জন্য সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আমরা এই সেন্টেন্সটা তুলতে পারি বই থেকে, ইউ সেন্ড দ্য গার্ল, দেখো ইউ সেন্ড দ্য গার্ল আউট ফর সিক্স পেন অফ নেলস অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। তাহলে এই সেন্টেন্সটা আমরা তুলে দিলাম, এটাকে তোমরা কোটেশনের মধ্যে রাখবে, এই প্রথমে কোটেশন দিয়ে শুরু করবে এবং শেষে কোটেশন দিয়ে এটাকে শেষ করবে, যেহেতু এগুলো আমরা বইয়ের লাইন উদ্ধৃতি করছি। পরেরটা দেখো, দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পজার ওয়ান্টেড ওয়াজ উইলস হ্যামার, মানে আঙ্কেল পজার প্রথমেই যে জিনিসটা চেয়েছিল সেটা ছিল উইলের হাতুড়ি, এটাও ফলস হবে কারণ হাতুড়িটা উইলের ছিল না, হাতুড়িটা ছিল আঙ্কেল পজারের। দেখো পরের লাইন থেকে সেই সাপোর্টটা আমরা পেয়ে যাচ্ছি যে নাও ইউ গেট মি মাই হ্যামার, অর্থাৎ আঙ্কেল পজার বলছে আমার হ্যামার, তাহলে সেই জন্য এক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটা ফলস হবে। তাহলে তোমরা সেন্টেন্সটা আরেকটু বাড়িয়ে একেবারে নর্থ সাউথ পর্যন্ত লিখে দেবে। তাহলে এই হলো অ্যাক্টিভিটি টু এর প্রশ্নগুলোর আলোচনা। এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন, সেটা হলো যে অ্যাক্টিভিটি থ্রি। এই অ্যাক্টিভিটি থ্রি তে কি করতে হবে, দেখো অ্যাক্টিভিটি থ্রি তে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ দ্য প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব রয়েছে সে ভার্ব গুলোর সঠিক রূপ দিয়ে আমাদের কিন্তু শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। দেখো আমরা এইভাবে শুরু করি, ইওর এক্সামিনেশন ইজ গোয়িং, মানে তোমাদের পরীক্ষা চলছে, দেখো ইজ গোয়িং চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইটা কিন্তু করিয়ে দেওয়া আছে। তাহলে ব্র্যাকেটে ছিল গো, সেই ভার্বের সঠিক রূপ এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপ ব্যবহার করা হয়েছে। তো এবার আমরা দেখে নেবো পরেরটি, তাহলে ইওর এক্সামিনেশন ইজ গোয়িং অন, মানে তোমাদের পরীক্ষা চলছে, ইট উইল বি, এক্ষেত্রে আমাদের লিখতে হবে উইল বি, দেখো ব্র্যাকেটে ছিল বি, বি ভার্ব, তো তার আগে আমরা উইল দিয়ে এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স করলাম, ইট উইল বি ওভার মানে এটা শেষ হবে, অর্থাৎ এই পরীক্ষাটা শেষ হবে ইন 10 ডেজ অর সো, মানে 10 দিন কিংবা ওরকম একটা সময়ের মধ্যে। তারপরে কি বলছে দেখো ইট, তারপরে ড্যাশ ছিল যে বলছে দ্যাট, তার মধ্যে ব্র্যাকেটে ছিল দেখো হোপ, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি ইট ইজ হোপ দ্যাট, মানে আশা করা যায় যে মেনি অফ ইউ, তোমাদের মধ্যে অনেকে উইল ডু, দেখো এখানে ব্র্যাকেটে ছিল ডু, আমরা তার আগে উইল বলছি এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স করেছি, তাহলে তোমাদের মধ্যে অনেকেই উইল ডু ওয়েল, ভালো করবে, অর্থাৎ ভালো ফল করবে। হাউএভার যাই হোক, আফটার দ্য এক্সামিনেশন, পরীক্ষা হওয়ার পরে এভরিওয়ান, এক্ষেত্রে দেখো ব্র্যাকেটে ছিল ওয়েট মানে অপেক্ষা করা, এক্ষেত্রে আমাদের বাংলাটা হবে যে প্রত্যেকে অপেক্ষা করতে হবে, তাহলে এক্ষেত্রে আমাদের এরকম ভাবে সেন্টেন্সটা কন করতে হবে, উইল হ্যাভ টু ওয়েট, অর্থাৎ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেককে অপেক্ষা করতে হবে, কিসের জন্য, ফর দ্য ডে, সেই দিনের জন্য, ওয়েন দ্য রেজাল্ট, যেদিন রেজাল্টটা কি হবে উইল বি পাবলিশ, প্রকাশিত হবে, দেখো এক্ষেত্রে ব্র্যাকেটে ছিল পাবলিশ, সেটার ক্ষেত্রে আমাদের প্যাসিভ ফর্ম লিখতে হবে, প্যাসিভ ভয়েস লিখে এই সেন্টেন্সটা গঠন করতে হবে, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে উইল বি পাবলিশড। তাহলে এরকম ভাবে এই অ্যাক্টিভিটি থ্রি এর অ্যানসারটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি ফোর। এই অ্যাক্টিভিটি ফোরে বলছে যে রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুযায়ী নিজের সেন্টেন্স গুলোকে পুনরায় লেখো। তো দেখো প্রথম সেন্টেন্সটা ছিল হোয়াট এ ফুল ইউ আর, শেষে এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে, এটা একটি আবেগসূচক চিহ্ন যেটাকে আমরা ইংরেজিতে বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সটার বাংলা মানে হলো যে হোয়াট এ ফুল ইউ আর, এটার বাংলা মানে হলো তুমি কি বোকা, এটাকে কি করতে বলেছে, টার্ন ইনটু এ স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে একটা সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, এটাকে আমরা এরকম করতে পারি ইউ আর এ গ্রেট ফুল, অর্থাৎ তুমি একটা মহা বোকা, ছিল কি যে তুমি কি বোকা, এই আবেগসূচক বাক্যটাকে আমরা সাধারণ বাক্য হিসেবে করলাম তুমি মহা বোকা। এবার আমরা দেখে নেবো পরের প্রশ্নটি, হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, অর্থাৎ ছবিটি দেওয়ালে টাঙিয়ে দাও, এটা দেখো প্রথমে হ্যাং আছে ভার্ব, অর্থাৎ এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, বেশিরভাগ ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স কে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করি, তো সেই লেটের নিয়মই এই ভয়েস চেঞ্জটা করে দেওয়া হলো, দেখো প্রথমে লেট, তারপরে অবজেক্ট দ্য পিকচার,
তারপরে বি এই বিটা নিয়ম অনুযায়ী বসে লেট দিয়ে ভার্সন করতে গেলে তারপরে ভার্বে তৃতীয় রূপ হ্যান্ড এখানে হ্যান্ড ছিল তার তৃতীয় রূপ হ্যান্ড তারপরে বাদ বাকি যেটা ছিল অন দা ওয়াল তাহলে উত্তর হলো লেট দা পিকচার বি হ্যান্ড অন দা ওয়াল এক্ষেত্রে লেট দিয়ে ভার্সন করার নিয়মটা আমি প্রথমে তোমাদের আরেকবার বলে দিই প্রথমে লেট বসে তারপরে অবজেক্ট বসে তারপরে একটি বি বসে তারপরে ভার্বে তৃতীয় রূপ বসে এবং বাদ বাকি কিছু থাকলে তারপরে বসে যাবে এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার সি দেখো কি বলছে যে সি ইজ এ হ্যাপি ওম্যান অর্থাৎ তিনি একজন সুখী মহিলা এই বাক্যটাকে কি করতে বলেছে টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স এটিকে কি জটিল বাক্যে পরিণত করো তো এটা এই ক্ষেত্রে জটিল বাক্য করার জন্য আমরা রিলেটিভ ক্লজ বা যেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে তার সাহায্য আমরা নিতে পারি তো বাক্যটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি সি ইজ এ ওম্যান অর্থাৎ তিনি হচ্ছেন একজন মহিলা হু ইজ হ্যাপি যিনি হচ্ছেন হ্যাপি তাহলে এরকম ভাবে কিন্তু আমরা এই উত্তরটাকে করে দিচ্ছি এবার আমরা দেখে নেব এই টাস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটি সেটা হলো অ্যাক্টিভিটি টাস্ক এর কোশ্চেন এটা রাইটিং সেকশন থেকে নেওয়া হয়েছে সাপোজ মনে করো ওয়ান ডে একদিন ইউ অ্যান্ড ইওর ব্রাদার তুমি এবং তোমার ভাই আন্ডারটুক এ টাস্ক মানে একটি কাজের দায়িত্ব নিয়েছিলে অফ সে কাজটা কি ছিল অফ হ্যাঙ্গিং এ পিকচার মানে একটা ছবিকে টাঙিয়ে দেওয়া অন দা ওয়াল দেওয়ালে অফ ইওর হাউস তোমার বাড়ি রাইট ইন ইওর ওন ওয়ার্ডস তোমার নিজের ভাষায় লেখো অল দা ফানি থিংস সমস্ত মজাদার ঘটনাগুলো দ্যাট যেটা বোথ অফ ইউ ডিড তোমাদের দুজন মিলে করেছিলে ডিউরিং দা ওয়ার্ক এই কাজটি করার সময় অর্থাৎ পিকচারটি টাঙানোর সময় ইন ফাইভ কমপ্লিট সেন্টেন্স পাঁচটি সম্পূর্ণ বাক্য অলসো ড্র এ পিকচার তাহলে প্রথমে ক্ষেত্রে দেখো কি কাজটা বললো যে ছবি টাঙাতে গিয়ে যে মজাদার ঘটনাগুলো বলেছিল সেই সম্পর্কে পাঁচটা তোমাদের বাক্য লিখতে হবে নিজের ভাষায় এক্ষেত্রে আর একটা প্রশ্ন দেখো আমার কোথা থেকে এসে গেল আমার মনে হয় এটা একটি ভুল ভাবে এক্ষেত্রে চলে এসেছে এটা অন্য একটি অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন তো যাই হোক এই প্রশ্নটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই উত্তরটা তোমরা পরে করে দেবে তো এই আগের উত্তরগুলো আমি করে দেবো আমি এখনই করে দিচ্ছি এটা আগে প্রশ্নটা পড়ে নি দেখো অলসো ড্র এ পিকচার এছাড়া একটা ছবি আঁকো অফ দা রেনবো রামধনুর অ্যান্ড দা ল্যান্ডস্কেপ এবং স্থলভাগের দৃশ্য দ্যাট ইউ এক্সপেরিয়েন্স যেটা তুমি দেখেছিলে তো রামধনু এবং একটা স্থলভাগের দৃশ্য মানে রামধনু আছে নিচে একটা স্থলভাগ আছে এরকম একটা ছবি তোমাকে আঁকতে হবে তো প্রথমেই যে এটা রয়েছে আগে ছবি টাঙানোর যে মজাদার ঘটনা সেই উত্তরটা আগে আমরা দেখে নিই তারপর আমরা রামধনুর প্রসঙ্গে আসছি তো দেখো এক্ষেত্রে উত্তরটা আমরা এরকম ভাবে শুরু করতে পারি যে ওয়ান ডে একদিন আই অ্যান্ড মাই ব্রাদার আমি এবং আমার ভাই আন্ডারটুক এ টাস্ক একটা কাজের দায়িত্ব নিয়েছিলাম অফ হ্যাঙ্গিং এ পিকচার একটা ছবি টাঙানোর অন দা ওয়াল অফ আওয়ার রুম আমাদের রুমের ওয়ালে বা দেওয়ালে এটা হলো প্রথম সেন্টেন্স একটা সেন্টেন্স হয়ে গেল স্ট্যান্ডিং অন এ হাই স্টুল একটা উঁচু স্টুলের উপর দাঁড়িয়ে আই ট্রাইড আমি চেষ্টা করেছিলাম টু পুট দা নেল ইনটু দা ওয়াল পেরেকটাকে দেওয়ালে প্রবেশ করাতে বাট কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আই লস্ট মাই ব্যালেন্স আমি আমার ব্যালেন্স হারিয়ে ফেললাম বা ভারসাম্য হারিয়ে ফেললাম অ্যান্ড ফেল এবং পড়ে গেলাম অন দা ব্যাক মানে পিঠের উপরে অফ মাই ব্রাদার আমার ভাইয়ের হি লাফ অ্যাট মি তিনি আমাকে দেখে অট্টহাস্য করলেন অ্যান্ড টুক দা চার্জ এবং দায়িত্বটা নিলেন অফ হ্যাঙ্গিং দা পিকচার ছবিটাকে টাঙানোর হিমসেলফ নিজেই অর্থাৎ আমাকে অট্টহাস্য করে তিনি নিজেই দায়িত্বটা নিলেন ছবিটাকে টাঙিয়ে দেওয়ার ফাইনালি অবশেষে উই ম্যানেজ টু ডু ইট মানে কোন রকমে আমরা এটা করতে পারলাম মানে ম্যানেজ টু ডু ইট আফটার এ নাম্বার অফ ফানি ইনসিডেন্টস অনেকগুলো মজাদার ঘটনা ঘটার পর অর্থাৎ আরো অনেক মজাদার ঘটনা ঘটলো ছবিগুলো টাঙাতে গিয়ে তাহলে এই হলো এই প্রশ্নটার উত্তর সেই সঙ্গে আরেকটি যে প্রশ্ন ছিল যে একটা রামধনুকের ছবি এঁকে একটা স্থলভাগের ছবি আঁকো সেই ছবিটা আমি এখানে দিয়ে তোমাদের কোনো লাভ হবে না তো তাছাড়া আমি ছবি আঁকতেও পারি না তো এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা নিজেরাই ছবিটা সুন্দরভাবে এঁকে নেবে সুন্দরভাবে রং করবে তারপরে তোমরা স্কুলে জমা দেবে তাহলে এই ছিল এই ক্লাসের আলোচনা ক্লাসটি দেখে যদি তোমরা উপকৃত হয় অবশ্যই লাইক করবে কিছু যদি জানতে চাও বা আমাকে যদি জানাতে চাও তাহলে কমেন্ট বক্স তো খোলা রয়েছে আর একটা অনুরোধ করবো যে এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা নিয়মিত পেতে থাকবে তাহলে আবারও অন্য একটি ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই।